আমি ছাত্রলীগের কারণে গর্বিত। আমার পিতাই আমার রাজনৈতিক বিশ্ববিদ্যালয়, যার কাছে আমি শিখেছি কিভাবে সাধারণ মানুষকে ভালোবাসতে হয়, যার কাছে বান্দরবানের সকল মানুষ পরিবারের সদস্যের মতো। তিনি হলেন পার্বত্য রত্ন আমার পিতা বীর বাহাদুর উষৈ সিং। গণসংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এমনটাই বলেন পার্বত্য মন্ত্রীপুত্র উসিংহাই রবীন বাহাদুর। বান্দরবানে জেলা ছাত্রলীগের আয়োজনে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উষৈ সিংয়ের পুত্র উসিংহাই রবীন বাহাদুর বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহসভাপতি নির্বাচিত হয়। গণসংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে শুক্রবার 21 জুলাই বিকেলে কেরানীহাট বান্দরবান সড়ক হতে। শত শত মোটর শোভাযাত্রা সহকারে কেন্দ্রীয় ছাত্রনেতা উসিংহাই রবীন বাহাদুরের গাড়িবহর আসে বান্দরবান গণসংবর্ধনা স্থল ঐতিহাসিক বঙ্গবন্ধু মুক্তমঞ্চে। বান্দরবান জেলা ছাত্রলীগের নেতাকর্মীদের মিছিল আর স্লোগানে সংবর্ধনা স্থল পরিণত হয় লোকে লোকারণ্যে। ফুল দিয়ে তাকে শুভেচ্ছা জানান বান্দরবান জেলা আওয়ামী লীগ সহ সকল উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। এ সময় মোটর শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে এসে শেষ হয়। পরে বঙ্গবন্ধু মুক্তমঞ্চে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করেন পার্বত্য মন্ত্রীপুত্র উসিংহাই রবীন বাহাদুর। এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুর রহিম চৌধুরী, সহসভাপতি মোহাম্মদ শফিকুর রহমান, জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাস, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষ্মীপদ দাস, পৌর মেয়র সৌরভ দাস শেখর, সাংগঠনিক সম্পাদক অজিত কান্তি দাস, চৌধুরী প্রকাশ বড়ুয়া, পৌর আওয়ামী লীগের সভাপতি অমল কান্তি দাস, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, সাবেক ছাত্রলীগের সভাপতি তহুদুর রহমান চৌধুরী রাশেদ, সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয়, সাবেক ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ কাউসার সোহাগ, সাধারণ সম্পাদক জনি সুশীল, ছাত্রলীগ সভাপতি অং ছাই উ পুলু, সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন মানিক সহ জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। আলোচনা সভা শেষে জেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলা হতে আগত উপজেলা আওয়ামী লীগ এর নেতৃবৃন্দরা ফুল দিয়ে উসিংহাই রবীন বাহাদুরকে শুভেচ্ছা জানান। দিন রাত 24 ঘন্টা আমার এই বাংলা